গোয়ালপাড়ার কৃষ্ণাইত চোরে লুটি নিলে 5,80,000 টাকা। এজন সুপারি ব্যবসায়ীর গাড়ির পরা অতি কৌশলে চোরে লুটি নিলে এই ধনখিনি। এই সমগ্র দৃশ্য বন্দী হয়ে রইল সিসিটিভি ফুটেজত। কামরূপ জেলার গরৈমারীর সুপারি ব্যবসায়ী আব্দুল মালিকে কৃষ্ণাই বাজারত সুপারি বিক্রি করে লাভ করা নগদ 5,80,000 টাকাল উভতি আহিব খুঁজেছিল লওয়া পিক আপ ভ্যানখন। সেই সময়তেই গাড়িখনের চালকে গাড়িখন এটা ঠেক পথত সুমাই ব্যবসায়ীগুলিক গাড়ির পিছফালে থাকা এখন ঠেলা আঁতরাবলে দিছিল। কিন্তু ড্রাইভারটা কলে আপনি অল্প নামক ঠেলাখান তার মানে অল্প অল্প সাইড করে দিয়ক। ঠেলাখান সাইড করে ফেলে মানে মানে গাড়িখান কই আছো পিছু হা পিছু হা এইখানে টাইমতে মানে ব্যাগটু মানে বেলেগে লই যাব আর বেলেগে মানে গাড়ি করে উঠাই লই। এই ঘটনার পিছতে কৃষ্ণাই বাজারত সৃষ্টি হল হুলস্থুলিয়া পরিবেশ। ইফালে স্থানীয় লোকে এই চুরিকাণ্ডর সহিতে জড়িত থাকার সন্দেহত চালকজনক আরক্ষীর হাতত গতাই দিয়ে। ইফালে ব্যবসায়ীগৰাকীয়ে আৰক্ষী থানাত দিয়া এজাহাৰৰ ভিত্তিত পিক আপ ভেনখনৰ চালকজনক আটক কৰি আৰক্ষী আৰম্ভ কৰিছে তদন্ত। কৃষ্ণা আৰক্ষী চকীত এখন এজাহাৰ দাখিল কৰিছোঁ, তাতে তদন্ত চলি আছে। আমি আশা কৰিছোঁ যাতে আমাৰ পাওনা উপযুক্ত পইচাখিনি আমি ঘূৰাই পাম। এই সমগ্র ঘটনা যে আছিল এক সুপরিকল্পিত আৰক্ষীৰ প্ৰাথমিক তদন্ততেই সেয়া স্পষ্ট হৈ পৰিছে। দুধনৈৰ পৰা অৰূপ নাথৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। গোৱালপাৰাৰ কৃষ্ণাইত চোৰে লুটি নিলে 5,80,000 টকা। এজন চুপাৰি ব্যৱসায়ীৰ গাড়ীৰ পৰা অতি কৌশলেৰে চোৰে লুটি নিলে এই ধনখিনি। এই সমগ্ৰ দৃশ্য বন্দী হৈ ৰল চিচিটিভি ফুটেজত। কামরূপ জেলার গরৈমারীর সুপারি ব্যবসায়ী আব্দুল মালিকে কৃষ্ণাই বাজারত সুপারি বিক্রি করে লাভ করা নগদ 5,80,000 টাকাল উভতি আহিব খুঁজেছিল লওয়া পিক আপ ভ্যানখন। সেই সময়তেই গাড়িখনের চালকে গাড়িখন এটা ঠেক পথত সুমাই ব্যবসায়ীগৰাকীক গাড়ির পিছফালে থাকা এখন ঠেলা আঁতরাবলে দিছিল। কিন্তু ড্রাইভারটে কলে আপনি অল্প নামক ঠেলাখান তার মানে অল্প অল্প সাইড করে দিয়ক। ঠেলাখান সাইড করে ফেলে মানে গাড়িখান কই আছো পিছু হা পিছু হা এইখানে টাইমতে মানে ব্যাগটু মানে বেলেগে লই যাব আর বেলেগে মানে গাড়ি করে উঠাই লই। এই ঘটনার পিছতে কৃষ্ণাই বাজারত সৃষ্টি হল হুলস্থুলিয়া পরিবেশ। ইফালে স্থানীয় লোকে এই চুরিকাণ্ডর সহিতে জড়িত থাকার সন্দেহত চালকজনক আরক্ষীর হাতত গতাই দিয়ে। ইফালে ব্যবসায়ীগৰাকীয়ে আৰক্ষী থানাত দিয়া এজাহাৰৰ ভিত্তিত পিক আপ ভেনখনৰ চালকজনক আটক কৰি আৰক্ষী আৰম্ভ কৰিছে তদন্ত। কৃষ্ণা আৰক্ষী চকীত এখন এজাহাৰ দাখিল কৰিছোঁ, তাতে তদন্ত চলি আছে। আমি আশা কৰিছোঁ যাতে আমাৰ পাওনা উপযুক্ত পইচাখিনি আমি ঘূৰাই পাম। এই সমগ্র ঘটনা যে আছিল এক সুপরিকল্পিত আৰক্ষীৰ প্ৰাথমিক তদন্ততেই সেয়া স্পষ্ট হৈ পৰিছে। দুধনৈৰ পৰা অৰূপ নাথৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।